স্বাগত নিউজ24 সকাল 9টার বিরতিহীন সংবাদে সঙ্গে আছি আমি আসান হাবিব। দেশ জুড়ে সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। এবার চাঁদপুরে প্রাণ হারালেন পাঁচজন। বিয়ের উৎসব তাই রূপ নিল শোকে। স্থানীয়রা জানান, চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘড়ির কাটায় সময় তখন রাত একটা। বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে প্রাইভেট কারে মনোহরগঞ্জ ফিরছিলেন একই এলাকার পাঁচ সদস্য। চাঁদপুরের পূর্ব নরহ গ্রামের মোল্লার টেকে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় প্রাইভেট কারটি। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, গাড়িটি পানিতে পড়ায় ভেতরে থাকা কেউ বের হতে পারেনি। একটা মোটরসাইকেল আইছে, মোটরসাইকেল হলো সিকিউরিটি দিতেছে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে। তখন আশেপাশের লোকজন আইছে, মাইকে অ্যালাউস করা হয়েছে, বিভিন্ন জায়গায় ফোন দি, সকল লোকজন আই। এরপরে দি আমার এলাকার কয়েকজনে মিলি লাশ গাড়ির থেকে বাইর করি, রোডে নামা উঠেছি। ফায়ার সার্ভিস জানায়, গাড়ির কাঁচ ভেঙে ওই পাঁচজনকে উদ্ধার করা হলেও কেউ বেঁচে ছিল না। এবং শাহরাস্তি ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে পানির নিচ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে পাঁচটি লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। মনোরঞ্জনের যে আত্মীয়স্বজন তাদের মধ্যে জানতে পারলাম, আজকে তাদের বন্ধুর একটা বিয়ে ছিল কুমিল্লা, কোথায় বলতে পারে না, তারা বিয়ে খায়া যাওয়ার পথে এই ঘটনা ঘটলো। নিহতদের মরদেহ উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। ডেস্ক রিপোর্ট, News24। করোনার ধকল কাটিয়ে সবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন নীলক্ষেতের বই ব্যবসায়ীরা। ঠিক সেই সময়টায় আগুনের হানা, এতে পুড়ে ছাই 30 থেকে 35টি দোকানের কোটি কোটি টাকার বই। শুধু আগুনে নয়, পানিতেও নষ্ট হয়ে গেছে অনেক বই। নাইমাল জিকর প্রতিবেদনে বিস্তারিত। রাত 15টার দিকে হঠাৎই দাউদাউ করে চলে ওঠে রাজধানীর নীলক্ষেতের বইয়ের মার্কেটের দোকানগুলো। প্রথমে 8টি, পরে একে একে 10টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘন্টা 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের পশ্চিম পাশের তেঁতুলতলার কোনার একটি বইয়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে চোখে নেমে সেই ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। আর এই অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। সব করে 2 মিনিটের মাথায় অপোজিট কর্নার থেকে কর্নার দিয়ে আগুনটা এইভাবে ছড়ে আছে আমাদের দোকানের শেষ। একটা দোকানে মনে করেন 1.5 কোটি 2 কোটি টাকার বই। শীত দিয়ে তৈরি করার কারণে উপরে পানি দিছে, দেখা যাচ্ছে নিচে আর পানিটা যায় জমতে পারে নাই, এর কারণে এই পানিটা বারবার দেখা যাচ্ছে যে আগুনটা বারবার জ্বলে উঠছে। এদিকে ফায়ার সার্ভিস বলছে, অগ্নিকাণ্ডের ঘটনায় 30 থেকে 35টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের থেকে পানিতে বেশি বই নষ্ট হয়েছে বলেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়। আমরা যেটা অনুমান করছি যে এই ছুটির মধ্যে হয়তো দোতলায় যারা দোকান কাজ করে তারা হয়তো কোনো একটা ইলেকট্রিক লাইন অন করে চলে যায়, ফলশ্রুতিতে এই আগুনটা সূত্রপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে এর বিস্তারিতটা আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানাতে পারবো। এই ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করতে পারেনি ফায়ার সার্ভিস। জনপ্রিয় গীতিকার, লেখক ও জ্যোতিষী কাউসার আহমেদ চৌধুরীর শেষ ইচ্ছে অনুযায়ী তাকে দাফন করা হবে রাজধানীর আজিমপুর কবরস্থানে। কিছুক্ষণের মধ্যেই ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাত 9:40 রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জননন্দিত গীতিকার ও জ্যোতিষী কাউসার আহমেদ চৌধুরী। তার একমাত্র ছেলে আহমেদ শাফি চৌধুরী জানান, কাউসার আহমেদ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণ সহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এছাড়া এর আগে 2 বার স্ট্রোকও হয়েছিল তার। সবশেষ করোনায় আক্রান্ত হয়েছিল কাউসার আহমেদ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। তার সহকর্মীরা জানান, প্রচার বিমুখ ছিলেন গুণী এই শিল্পী। এছাড়া দেশের মাটি ও মানুষের গল্প নিয়ে নির্মাণ করতে চেয়েছিলেন চলচ্চিত্র। রাত 11:30 ক্লিনিক থেকে তার মরদেহ মোহাম্মদপুর আল মার্কাজুলে নেওয়া হয়। সেখানে গোসল শেষে ধানমন্ডির বাসায় মরদেহ রাখা হয়। সেভাবেই আমাকে সবসময় গাইড করতেন যে কোনো কাজের, এবং দীর্ঘ প্রায় 40 বছরের সম্পর্ক অনেক ভালো গান ওনার কাছে পেয়েছি। উনি লিখে যেতেন, শুধু মানুষের উপকার করতেন, মানুষের পাশে থাকতেন, মানুষের কোনো বিপদ আপদে ছুটে যেতেন। এই যে উনি লাস্ট কিছুদিন উনি বিছানায় ছিলেন, তারপরে ওনার কিছু মানুষ, যারা আমি মানিক ভাইয়ের কথা বলবো আর কল্লোলের কথা বলবো, আরও অনেক কিছু কাছের মানুষ, ওনাকে যেভাবে
আগলে ধরেছেন, আমি এটা মনে করি এটাই ওনার জন্য অনেক পরম পাওয়া। আমি অস্ট্রেলিয়া থাকি, আমি ওই দিন রাতেই আসছি, সো খুব বেশি এই সময় আসলে কথা হয়নি, বাট তার আগে এক মাস ছিলাম, তখন যেগুলো কথা, বাট শেষ ইচ্ছা বলতে যদি আপনি এই আজিমপুরের যে কথাটা আমি বললাম, যে ওটা আসলে উনি আমাকে কোনো এক সময় উনি বলেছিলেন যে আমি যদি কখনো কোনো কিছু হয় আমাকে আজিমপুরে দাফন করো। ধানমন্ডি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদা লাবনি। লাবনি, জানাজা কি শুরু হয়েছে, দাফন কখন জানাবেন? আপনাদের জানা যায় কিন্তু কিছুক্ষণ আগে শেষ হলো এবং এখান থেকে কিন্তু মরদেহ নিয়ে যাওয়া হবে আজিমপুর কবরস্থানে, সেখানে দাফন করা হবে এবং এখানে তার স্বজনরা আছেন। তবে শিল্পী যদি বলি তেমন কেউ নেই, তার যেহেতু পরিবারে পরিজন শিল্পী আছেন, তারা আছেন এবং তারা যে কথাটি বলছেন সেটি হলো যে তিনি কিন্তু গত 2 সপ্তাহ যাবৎ হাসপাতালে ছিলেন এবং এছাড়াও এর আগেও বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তিনি কিন্তু প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন, এছাড়াও কিন্তু তিনি অভিমানী একজন মানুষও ছিলেন এবং তিনি শুধুমাত্র যে প্রখ্যাত গীতিকার তাই কিন্তু না, তিনি কিন্তু তার যে রাশিফল এটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং মানুষ কিন্তু সেটি এখানে তার ভাগ্নি সামিনা চৌধুরী শিল্পী আছেন, তার সাথে একটু কথা বলবো যে আপা একটু বলবেন যে কাউসারামের চৌধুরী আপনারা একজন স্বজন চলে যায়, একজন শিল্পী চলে যাওয়ার বিষয়টি আমরা লাইভে আছি, একটু যদি বলতেন। না কি বলবো আর, আসলে স্বজন হারানোর কষ্ট তো অনেক বেশি, উনি তো আমার শুধু খালু ছিলেন না, আমার বন্ধুর মতো ছিলেন, একজন গাইড ছিলেন, আর সবচেয়ে বড় তার উপরে যেটা যে উনি এত বড় একজন শিল্পী ছিলেন যার তুলনা উনি নিজেই, কারণ ওনার গান অনেকেই লেখেন কিন্তু ওনার গান এতই আধুনিক ছিল, এত কন্টেম্পোরারি যে এত বছর আগের গান এখনও সমানভাবে মানে কি বলবো অন্যান্য গীতিকারদের জন্য অনুসরণীয়। তো কাউসার আহমেদ চৌধুরী চলে যাওয়াতে ডেফিনেটলি আমাদের ক্ষতি, কিন্তু আমার একটাই দুঃখ যে শিল্পী মহলের কেউ তাকে দেখতে আসেনি, তেমন কেউ দেখতে আসেনি আর কি, তো এই আফসোস আসলে নাই কিন্তু এটা হওয়া উচিত ছিল এই আর কি। আসলে আপনি তো শুনছিলেন এবং এখানে তার ছেলে আছে, একটু যদি কথা বলি যে আপনার বাবা চলে গেছে, একজন বাবা চলে যাওয়া এবং সঙ্গীতাঙ্গনে তিনি শুধু গীতিকার ছিলেন না এবং তিনি তার রাশিফল হাজারো মানুষের মানে তার অপেক্ষায় থাকতেন রাশিফলের জন্য এবং তিনি অনেক অভিমানে চলে গিয়েছিলেন, যদি বলতেন যে তার এই চলে যাওয়া অপূরণীয় ক্ষতি এবং আপনার যদি কোনো কিছু বলার থাকে তার ভক্তদের জন্য। আসলে আমার এই মুহূর্তে সত্যি কথা কিছু বলার নেই, এখন বেসিক্যালি উনি তো কিছুটা প্রচার বিমুখ মানুষ ছিলেন, সো ওনার কাজ দিয়ে মানুষ ওনাকে চেনে, হোপফুলি সেই কাজ দিয়ে ওনাকে মনে রাখবে, আর ভক্তরা তাদের মনের ভিতর যে জিনিসটা আছে সেটা তো তাদের কাছে আছে, আসলে আমি আলাদা করে কি বলবো এখানে বলুন। সো দোয়া করবেন ভক্তদের জন্য, এটাই বলতে পারি যে তার যে ভালোবাসা তার জন্য আছে সেটা যেন থাকে, তার গানগুলো তারা যেন শোনেন, এটুকুই আমার চাওয়া। থ্যাংক ইউ। আপনি শুনছিলেন যে তার ছেলে যেটি বলছিল এবং মরদেহ কিন্তু এখন অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে, এখান থেকে আজিমপুরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে এই প্রখ্যাত গীতিকার কাউসার আহমেদ চৌধুরীকে। নতুন ইসি গঠনে 10 জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে যাচ্ছে আগামীকাল সন্ধ্যায়। রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির 6 সদস্য বৈঠকে সর্বসম্মতিক্রমে 10 জনের নামের তালিকা চূড়ান্ত করেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে মঙ্গলবার সার্চ কমিটির 11তম সবশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। জয়দেব দাসের প্রতিবেদন। 5ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি একটি সার্চ কমিটি গঠন করে 10 জন গ্রহণযোগ্য ব্যক্তি অনুসন্ধানের দায়িত্ব দেন 2 বিশিষ্ট নাগরিক সহ 6 জনকে। প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগ আইন অনুযায়ী এই কমিটির সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। প্রথম বৈঠকে কর্মপন্থা নির্ধারণ করে সার্চ কমিটি নাম আহ্বান করে। এছাড়া সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সাথে বৈঠক করেন 4 দফায়, উঠে আসে 3 শতাধিক নাম। এরপর কমিটি যাচাই বাছাই শেষে 50 জনের তালিকা করে, যা থেকে মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির 11তম ও শেষ বৈঠকে চূড়ান্ত হল 10টি নাম।
সার্চ কমিটি তাদের মিটিং শেষ করে দশজনের নাম তারা ফাইনাল করেছে। ওনাদের মিটিং শেষ, ওনাদের সিলেকশনও শেষ, সব কিছু ওনারা ফাইনাল করে ফেলছে। তারপর মহামান্য রাষ্ট্রপতির কাছে দিলে তারপরে সেই অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি যেভাবে সিদ্ধান্ত নেন সেইভাবেই। কমিটির সাচিবিক কাজে সহায়তা করা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আরও জানান, 24 ফেব্রুয়ারি দশজনের তালিকা নিয়ে কমিটির সদস্যরা যাবেন রাষ্ট্রপতির কাছে। আইন আছে, রাষ্ট্রপতির কাছে সাবমিট করবেন, ওনার রাষ্ট্রপতির কাছে। এই দশটা নাম কার কাছে আছে তাহলে? এটা সভাপতি ওনাদের কাছে আছে, কিছু ফর্মালিটিজ আছে, এগুলি করতে গিয়ে হয়তো কালকে পারবেন না, ওনারা পরশু দিন মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করে ফিজিক্যালি হাতে যাবে। দশজনের চূড়ান্ত তালিকা থেকে আইন অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ পাঁচজনের নাম চূড়ান্ত করে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। জয়দেব দাস, News24, ঢাকা। সাম্প্রতিক রাজনীতি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সাথে একান্তে কথা বলেছেন News24 এর বিশেষ প্রতিনিধি শাহনাজ ইয়াসমিন। চলুন দেখে আসি সেই সাক্ষাৎকারের কিছু অংশ। আইনটি পাশ হলো সংসদে, সে সময় বিএনপি ছিলেন, সার্চ কমিটিতে গিয়ে তারা নাম দিলেন। নির্বাচন কমিশন নিয়োগ আইন যখন সংসদে উপস্থাপন করা হলো তখন কিন্তু বিএনপি এই ডিবেটে, এই বিতর্কে পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছে, এবং অংশগ্রহণ করার পরে এই আইনটার মতো অন্য কোনো আইনে কিন্তু আজ পর্যন্ত 22টা সংশোধনী সরকার দল গ্রহণ করেছে এরকম নদীর নাই, এটাই প্রথম। এখন ওনারা বলছেন যে না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচন করব না, ওনারা মানে বিএনপি। এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট পদ্ধতি, এটা সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছে এবং সর্বোচ্চ আদালতের যে একটা অবজারভেশন সেটাও সংসদ কিন্তু রাখে নাই, কিন্তু কারণ সর্বোচ্চ আদালত সংসদের উপরে এই দায়িত্বটা ছেড়েছিল। তো পুনরায় কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন আর হবে না, এই সরকারের অধীনে তারা নির্বাচন যাবেন না, এই জন্যই নাম দেননি। তো আসলে কী হতে যাচ্ছে তাহলে স্যার? 50 বছরে আমরা আইনটা করেছি এবং এই আইনের সুফল কিন্তু এখনই দেখা যাচ্ছে, যেরকম সার্চ কমিটি সকলকে ডেকে আলাপ করেছেন, 322 জনের নাম প্রকাশ করেছেন, এগুলি তো এই আইনের সুফল। আমরা আশা করব যে যারা এই দেশে বিশ্বাস করেন তারা এই নির্বাচন কমিশন যে ইলেকশন করবেন সেই ইলেকশনে পার্টিসিপেট করবেন, সেটাই আমাদের কাম, আমরা আশা করব। এখন যারা এই দেশেই বিশ্বাস করে না, যারা অরাজকতায় বিশ্বাস করে, যারা অগ্নিসন্ত্রাসে বিশ্বাস করে, তারা যদি এখন নির্বাচন না করতে আসেন সেটা তাদের, তারা জনগণকে কিভাবে সেটা যৌক্তিক ব্যাখ্যা দিবেন সেটা তারা দেবেন। সংলাপের কোনো আয়োজন করবেন আলোচনা তাদের ডাকার জন্য বিএনপিকে? তারা আসুক আর না আসুক, নির্বাচন সুষ্ঠু হবে, নির্বাচন নিরপেক্ষ হবে, সেই ব্যবস্থা যাতে সেখানে যাতে কোনো সন্দেহ না থাকে সেটা আমরা নিশ্চিত করব। তারা হাইকোর্টের রায় মানে না, অ্যাপিলেট ডিভিশনের রায় মানে না, তারা জনগণের রায় মানে না, তাদেরকে আর কত ছাড় দেওয়া যাবে? তো ছাড়ের কথা না, কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, এবং সেটা নিশ্চিত করার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারের যা যা করতে হয় তা করা হবে। যারা নির্বাচনে আসতে চায় না তার কারণ হচ্ছে নির্বাচনে আসলে তাদের ভরাডুবি হবে, এই এইটা যারা জানে, এই কারণে যারা আসতে চায় না, আপনি যতই তাদের জন্য আপনি লেভেল প্লেইং ফিল করে দেন না কেন তারা আসবে না। 26 ফেব্রুয়ারি দেশজুড়ে কোটি টিকা দেওয়ার প্রস্তুতি সেরে রেখেছে সরকার। এই দিনের পর প্রথম ডোজ টিকা পাওয়া কঠিন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, তাই প্রথম ডোজ পেতে বিভিন্ন কেন্দ্রে ভিড় করছে মানুষ। আর এ বিষয়ে আরও খবর জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, গতকাল তো জনতার ঢল ছিল টিকা কেন্দ্রে, আজকের চিত্র কেমন দেখছেন আপনি জানাবেন। আপনি ঠিক এই মুহূর্তে রয়েছে আমি সাভারের যে স্বাস্থ্য কেন্দ্রের টিকাদান কেন্দ্রতে, সেখানে কিন্তু আজকে কিন্তু গতকালকে চাইতে আজকে আরো ভয়াবহ অবস্থা, এবং সেখানে কিন্তু আজকে কিন্তু যে এই যে সড়কে কিন্তু তারা হাজার হাজার মানুষ নেমে এসেছে, এবং তাদের যে যে কম্পাউন্ড সেই কম্পাউন্ডে ভরে কিন্তু তারা মানুষ কিন্তু এখন রাস্তায় নেমে এসেছে, এবং অসংখ্য মানুষ তারা টিকা নিতে এসেছে, এবং
সেখানে অনেকেই ভোর থেকেই কিন্তু আসলে টিকা নিতে এসেছে। এবং আপনারা দেখছেন যে আমরা একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব যে যাওয়ার মতো আসলে যেই জায়গা সেটা কিন্তু আসলে নাই, এবং টিকাদান কেন্দ্রের আশেপাশে কিন্তু হাজার হাজার মানুষ। আপনি দেখছেন যে যে মূল যে গেট, সেই গেটেই কিন্তু সেখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে এবং সেখানে আসলে টিকা নেওয়ার জন্য তারা এসেছে। এবং যেহেতু আগামী 26 তারিখে থেকে টিকা প্রথম ডোজের টিকার কথা বলা হয়েছিল যে একটু দেয়া হবে না, এরপরেই সেই মেসেজ জানার পরেই কিন্তু আসতে শুরু করছে। এখন পর্যন্ত সাভার উপজেলায় প্রায় 13 লক্ষ মানুষের টিকা দেওয়া হয়েছে। এখানকার যে সরকারি যে পরিসংখ্যান সেখান থেকে আসলে জানা গেছে এবং মানুষ কিন্তু অপেক্ষা করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আপনাদের সঙ্গে। আপনারা কখন এসেছেন এখানে এবং এত ভিড় কেন? একটু আগে এলাম, এখনই রাত্রি 4টা বাজে আসছে, এখনো সিরিয়াল পাইনি। আজকে 3 দিন ধরে ঘুরতে আসছে। শুনছিলাম যে উনি 3 দিন ধরে ফিরে যাচ্ছে এবং আজকে রাত 4টার সময় এসেছেন এবং সেখানে দেখছেন যে এই লোকগুলি কিভাবে আসলে উপচে পড়া ভিড়, এবং সেখানে কিন্তু ভিড় সামলাতে কিন্তু হাজারো মানুষ কিন্তু এসেছে। এবং এছাড়াও কিন্তু যারা গার্মেন্টস কারখানার যারা শ্রমিক, সাধারণ মানুষ সবাই কিন্তু এসেছে এবং তারা তাদের কর্মস্থল দেখেই কিন্তু তারা এসেছে, যেহেতু টিকা নিতে হবে, এই টিকার জন্য কিন্তু তারা এসেছে। এবং করোনার যে কোভিডের যে 19-এর যে টিকা, সেই টিকার জন্য কিন্তু এখানে দেখছেন যে হাজার হাজার মানুষ কিন্তু আসলে দীর্ঘ লাইন দিয়ে লাইনের আসলে লাইন নেই এবং যে সামাজিক দূরত্ব কিন্তু আসলে মানছে না, তারা আসলে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা এই টিকা নিতে আসছে। এই ছিল আহসান আমার কাছে টিকার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। চারলেন প্রশস্তকরণের কাজে ধীর গতির কারণে ভোগান্তিতে যশোরের মানুষ। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, কেন কাজে এই ধীর গতি আর এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। যশোর খুলনা গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিনের দাবির মুখে সংস্কারের কাজ শুরু হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে কাজের ধীর গতির কারণে এই সড়কটি এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি। সংশ্লিষ্ট যারা বলছেন যে এই সড়কটিতে অবৈধ স্থাপনা রয়েছে এবং করোনাকাল ছিল, বৃষ্টি ছিল, সেই কারণে এই কাজটি করতে তাদের ধীর গতি হয়েছে। আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রাখি, যশোর শহরের প্রবেশদ্বার পালবাড়ি থেকে মুরলী পর্যন্ত 6.49 কিলোমিটার, এর মধ্যে 2.9 কিলোমিটার চার লেন হচ্ছে, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে 131.17 কোটি টাকা। এই কাজটির মেয়াদ ছিল 2021 সালের ডিসেম্বর পর্যন্ত, ইতিমধ্যে সেই মেয়াদ শেষ হয়েছে। তার পরবর্তীতে আবার মেয়াদ বাড়ানো হয়েছে 2023 সালের জুন মাস পর্যন্ত। তো এই সড়কে যারা চলাচল করছেন, বিশেষ করে চার লেনের যে সড়কটি হবে সেটি গুরুত্ব বিবেচনা করেই কিন্তু এই সড়কটি করা হচ্ছে, ফলে এখন যারা চলাচল করছে তাদের কিছুটা হলেও ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ এক পাশ দিয়ে কাজ হচ্ছে আর এক পাশটি সংস্কার করা হচ্ছে, ফলে যানজটের সৃষ্টি হয় মাঝে মধ্যে এবং সাধারণ মানুষের কিন্তু চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। তো সাধারণ মানুষ যেটি বলছেন যে আর কতদিন তাদের সময় লাগবে, এই যে কাজটি হচ্ছে 2023 সাল, তার ভিতরেও সুনির্দিষ্ট সময়ে কাজ করা নিয়ে সংশয় রয়েছে, তাই তারা চাই দ্রুত এই কাজটি সংস্কার করা হোক। এই ছিল দর্শক থেকে আমার কাছে সর্বশেষ বিশিষ্টরতে আপনার কাছে। গেল বছরের চতুর্থ প্রান্তিকে লন্ডন ভিত্তিক ব্যাংক HSBC-র কর পূর্ববর্তী মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে। 2021 সালের অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে $270 কোটি। এক বিবৃতিতে ব্যাংকটি জানায়, গেল বছর কর পূর্ববর্তী মুনাফা 115% বেড়ে পৌঁছেছে $1,890 কোটি। যদিও $1,910 কোটি প্রক্ষেপণ ছিল, গেল বছর অক্টোবরে $200 কোটি শেয়ার পুনঃক্রয়ের ঘোষণার সময় শেষের পর এবার ব্যাংকটি নিজেদের আরও $100 কোটি শেয়ার কেনার কথা জানিয়েছে। অন্যদিকে করোনা সংক্রান্ত খারাপ ঋণের হার বেড়ে যাওয়ার আশঙ্কায় যুক্তরাজ্যের ঋণদাতা এ প্রতিষ্ঠানটি $90 কোটি নগদ অর্থ ছাড় করে রেখেছে। ইউক্রেনের দুই অঞ্চলে সেনা পাঠানোর নির্দেশনার পর একের পর এক নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন প্রকল্প চালুর অনুমোদন বাতিল করেছে জার্মানি। রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস রপ্তানির লক্ষ্যে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে পুতিন প্রশাসন 1,225 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন তৈরি করেছে। গেল বছর সেপ্টেম্বরে এই পাইপলাইনের কাজ শেষ হয়েছিল।
সেনা পাঠানোর আদেশকে রুশ আক্রমণের সূচনা বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পুতিন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন বলেও মন্তব্য করেছেন তিনি। বাইডেন পুতিনের সম্ভাব্য যে বৈঠক হওয়ার কথা ছিল তা এখন হচ্ছে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠক বাতিল করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। রুশ পদক্ষেপগুলো কূটনৈতিক প্রত্যাখ্যান বলে মন্তব্য করেছেন তিনি। চট্টগ্রামের সাগরিকা থেকে আবারও টাইগারদের ওয়ানডে মিশন শুরু হচ্ছে আজ। ইঞ্জুরির কারণে দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে তামিমের প্রত্যাবর্তনের ম্যাচে পুরো শক্তির দল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক, তবে আফগানরা রমণীয় প্রমাণ করতে চান মাঠে। টাইগারদের সামনে হাতছানি থাকছে সিরিজ জিতে ওয়ানডে র্যাঙ্কিং ও সুপার লিগের শীর্ষে ওঠার। বিস্তারিত তামিমুর রহমানের রিপোর্টে। ইতিহাস বলুন কিংবা পরিসংখ্যান, বাংলাদেশ বলুন কিংবা আফগানিস্তান, এগিয়ে দুই দল সমানে সমানে। ঠিক তেমনি সাম্প্রতিক ফর্মেও কম যায় না কেউ কারোর চাইতে। গেল বছর জিম্বাবুয়ে সফরে সিরিজ জয় কিংবা সাগরিকার খেলা, শেষ তিন ম্যাচে পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে সবগুলো ম্যাচ জিতে। তাই সাকিব তামিম মুশফিকটা ফেভারিটের বেশি যে মাঠে নামবে সেটার বলার অপেক্ষা রাখে না। Undoubtedly this is our one of our favorite formats, so excited, looking forward for tomorrow, hope we can start well. দলে টপ অর্ডারের সমস্যা সাকিব তিনে তাই চূড়ান্ত, কারণ তার ব্যাট যে হেসেছে সাম্প্রতিক সময়ে সবচাইতে বেশি এই পজিশনটায়। আর জয় কিংবা রাব্বি যারই অভিষেক হবে প্রথম ওয়ানডেতে, তাদের জন্য পাঁচ নম্বরের চিন্তার জায়গাটা তামিম ছাড়তে চান তাদের ঘাড়েই। We have options, আর আমার কাছে মনে হয় যে এই নাম্বার 5 পজিশনটা if we can find someone that who is doing well and suit করে তাহলে আমাদের জন্য খুব ভালো। বাংলাদেশ সিরিজ জিতলে র‍্যাঙ্কিং এ 6 ওঠার সুযোগ সুপার লিগের শীর্ষে ওঠারও, তবে সিরিজটা 3-0 তামিম হারতে চান একটি একটি করে ম্যাচ নিয়েই। আমরা কালকের ম্যাচটা কেমন করি, কেমন স্টার্ট করি, কেমন ফিনিশ করি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে দোহাতে 3-0 ব্যবধানে সিরিজ জয়, আর এই ভেন্যুতে শেষ টেস্ট ম্যাচ জয় আত্মবিশ্বাসী আফগানিস্তান। তবে সাকিব মুশফিকদের নিয়ে ছক কষলেও সেটা মুখে বলতে যে নারাজ এই আফগান অধিনায়ক, নিজেদের সেরাটা দিতে চান মাঠেই। Whatever he knows about পুরো দল হিসেবে খেলেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিততে চাই। সাগরিকার উইকেট স্পিন সহায়ক হয়, আমাদের ভালো সুযোগ রয়েছে কারণ আমাদের দলেও কোয়ালিটি সম্পন্ন স্পিনার রয়েছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম ইকবাল যতটাই ছিলেন আত্মবিশ্বাসী, ঠিক আফগান অধিনায়ক ছিলেন ঠিক ততটাই নমনীয়। বাংলাদেশ শেষ তিন ওয়ানডেতে এই ভেন্যুতে জিতেছে এবং আফগানিস্তান জিতেছে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট এই ভেন্যুতে। এখন দেখার অপেক্ষা যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে কে সিরিজের লিড নিতে পারে। তামিমুর রহমান, তন্ময়, জোহর আহমেদ চৌধুরী, স্টেডিয়াম, চট্টগ্রাম।